ओ जननी शरदा दवी राम जगद्गु पादपद्रुवा प्रणमा मुहुर्मुहु नम श्रीयतिराजा विवेकनंदसूर सच्चिशुखस्व स्वामी तापोहारिने बारह जनवरी प्रतिवोर স্বামী বিবেকানন্দের জন্মদিনটি ভারতবর্ষে জাতীয় যুব দিবস হিসাবে পালিত হয়ে আসছে উনিশশো পঁচাশি সালে সম্মিলিত জাতিপুঞ্জ ইউএনও আন্তর্জাতিক রূপে পঁচাশি সালকে ঘোষণা করেন এবং এরা প্রত্যেক বছরই এক একটি বিশেষ ব্যাপারে সকলের দৃষ্টি আকর্ষণের জন্য বিশেষ বিশেষ নামে সেটিকে চিহ্নিত করেন যেমন এইবারে উনিশ দু সালটি চারটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়ার জন্য তারা নাম দিয়েছেন এই হাজার একুশ সালটি ইন্টারন্যাশনাল ইয়ার অফ পিস অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল ইয়ার অফ ক্রিয়েটিভ ইকোনমি ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্টারন্যাশনাল ইয়ার অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আর ইন্টারন্যাশনাল ইয়ার ফর দি এলিমিনেশন অব চাইল্ড লেবার উনিশশো পঁচাশি সালটি সেরকম ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার বলে ঘোষিত হয়েছিল তারপরে আবার দু হাজার দশ সালে ইন্টারন্যাশনাল ইয়ার অব ইউথ এই নামেও সেই উনিশ সালটি ঘোষিত হয় ভারতবর্ষ কিন্তু উনিশশো পঁচিশ সালেই এই আন্তর্জাতিক যুববর্ষের সঙ্গে সঙ্গতি রেখে সেই বছরটিকে জাতীয় যুববর্ষ রূপে উদযাপন করে এবং এই জাতীয় যুববর্ষের একটি বিশেষ দিনকে যুব দিবস করা উচিত এটি সকলের মনে হয় সমস্ত নেতৃবৃন্দ একত্রিত হলেন এবং কবে এই দিনটিকে নির্ধারিত করা যায় এ নিয়ে আলোচনায় বসলেন অনেকক্ষণ আলোচনা হচ্ছিল বহুজনের নামই প্রথমে এসেছিল প্রস্তাব হিসেবে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে যাদের সক্রিয়তা আছে তাদের সকলের নামই আসছিল কিন্তু একদল পছন্দ করেন তো অন্য দল অপছন্দ করেন শেষ পর্যন্ত তাদের মধ্যে একজন বললেন যে আমরা স্বামী বিবেকানন্দের জন্মদিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে ঘোষণা করলে কেমন হয় তার এই প্রস্তাব সঙ্গে সঙ্গেই গৃহীত হল কারণ তার ব্যাপারে কারো মনে কোনো রকম দ্বিধা ছিল না এটি ভারতবর্ষের বিশেষ বৈশিষ্ট্য স্বামীজি একথা বারবার বলেছেন তার ভারতী বিবেকানন্দ গ্রন্থে বহুবার লিখিত হয়েছে যে ভারতবর্ষ হচ্ছে ধর্মের দেশ কথাও বলছেন তার বিশেষ একটি বক্তৃতাতে যে ভারতবর্ষ ধর্মকে এমনভাবে মানে যে একজন গৈরিকধারী উনিশশো সন্ন্যাসীর সামনে প্রতাপ ব্যক্তিও উঠে দাঁড়ান এই রকম ভারতবর্ষের মাটিতে তাই জাতীয় যুব দিবসটি স্বামীজির জন্মদিনে উদযাপিত হওয়া খুবই যুক্তিসঙ্গত এবং যখন ঠিক হলো এই দিনটি যুব দিবস রূপে পালিত হবে তখন ভারত সরকারের মুখপত্রে এই কথা লেখা হল যে এটি অনুভূত হয় যে স্বামীজির দর্শন এবং জীবন ও কর্মপদ্ধতি যা তিনি অনুসরণ করতেন তা ভারতীয় যুবদের জন্য অনুকরণীয় এই প্রত্যেকটি কথাই খুব গুরুত্বপূর্ণ এটি সকলে মিলে অনুভব করেছেন যে স্বামীজির দর্শন এবং জীবন ও কর্মপদ্ধতি যা তিনি অনুসরণ করতেন সেই ব্যাপারটি ভারতের যুবজনের যুবক যুবতী সকলের কাছেই অনুকরণীয় কেন স্বামীজির জীবনের দিকে আমরা একটু যদি তাকাই এই একটি অদ্ভুত জীবন দৈব কৃপায় পূর্ণ তার জীবন তার মা পুত্র সন্তান কামনায় বীরেশ্বর শিবের পুজো করেছিলেন এবং তারই অনুগ্রহে জন্ম হয়েছিল বলে তার সন্তানের নাম হয়েছিল বীরেশ্বর সংক্ষেপে বিলে পরে তার পোশাকই নাম অর্থাৎ বিদ্যালয়ের নাম হলো নরেন্দ্রনাথ দত্ত বাবা বিশ্বনাথ দত্ত তিনি তার পুত্রকন্যাদের অদ্ভুতভাবে মানুষ করেছেন কোনো কিছু তিনি তাদের উপর চাপিয়ে দেননি তাদের নিজেদের স্বকীয়তা নিয়ে তারা বেড়ে উঠুক এটি তিনি চাইতেন এই জন্য নরেন্দ্রনাথের মধ্যে দেখি আমরা তার বহু বিচিত্র বিষয়ে তার যাতায়াত ছিল বহু বিচিত্র বিষয় নিয়ে তিনি পড়েছেন আলোচনা করেছেন একদিকে যেমন লেখাপড়া করেছেন বহু ভালো ভালো বই পড়েছেন সঙ্গে সঙ্গে গান বাজনা শরীরচর্চা দিকেই তার কোনো ঘাটতি ছিল না তারপরে যখন কলেজে পড়ছেন সেই সময়ে তার ভেতরে ছোট থেকেই যে একটি অদ্ভুত প্রেরণা ছিল যে শুনে এসছেন ছোটোর থেকে মায়ের কাছে দিদিমার কাছে যে ভগবান প্রতিটি মানুষের মধ্যে বাস করেন সেই ভগবান লাভই মানুষের জীবনের উদ্দেশ্য শুনে এসেছেন এখন সেই ভগবান সত্যি করে আছেন কি না তাকে দেখা যায় কি না এই নিয়ে তার মধ্যে কৌতূহল খুব তীব্র যখন হয়েছে সেই সময়ে যারা ধর্মনেতা ছিলেন তাদের অনেকের কাছেই তিনি তখন গেছেন এবং এই সোজা একটি প্রশ্ন করেছেন যে আপনি কি ভগবানকে দেখেছেন কিন্তু সরাসরি তাকে এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারেননি তাই বলে তিনি নিশ্চেষ্ট হয়ে বসে থাকেননি। ভগবান লাভের জন্য যে সমস্ত কথা তিনি পড়েছেন বইয়ে সেইগুলি নিত্য অনুশীলন করছেন রাতফোর ধ্যান করেছেন ছোটোর থেকে তার ধ্যান ধ্যান খেলাটি প্রিয় খেলা ছিল পরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি ধ্যান করেছেন এবং এই ধ্যানের সঙ্গে সঙ্গে চেষ্টা করেছেন ধ্যানের যে উপলব্ধি তার গভীরতম প্রদেশে প্রবেশ করতে চেষ্টা করেছেন কিন্তু ঠিক দর্শন বলতে যা ভগবত দর্শন বলতে যা বোঝায় সেটি তখনও তার হচ্ছে না বলে মনে একটি সংশয় ক্রমাগত মনের মধ্যে বাসা বাঁধতে আরম্ভ করেছে বিশেষ করে যখন অন্যান্য দর্শনশাস্ত্র পড়ছেন যেখানে অজ্ঞেয়বাদের কথা পড়ছেন যে ভগবান আছেন থাকতে পারেন কিন্তু তাকে জানা যায় না এই জাতীয় কথা যখন পড়ছেন তখন তিনি নিজে মাঝে মাঝে বিভ্রান্ত হচ্ছেন এই একটি বিভ্রান্তির অবস্থার মধ্যে যখন তার মনের মধ্যে প্রচণ্ড আলোড়ন সেই সময় তিনি হাজির হলেন শ্রীরামকৃষ্ণের কাছে হাজির হয়েছিলেন অবশ্যই একটি গান শোনানোর জন্য খুব ভজনপ্রিয় ছিলেন শ্রীরামকৃষ্ণ তিনি কলকাতায় এক ভক্তের বাড়িতে এসেছেন সেই ভক্ত নরেন্দ্রনাথকে ডেকে নিয়ে গিয়েছেন শ্রীরামকৃষ্ণের প্রিয় কোনো ভজন তিনি শোনাবেন বলে সেই ভজন শোনানোতে গিয়েই শোনাতে গিয়েই প্রথম শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার পরিচয় শ্রীরামকৃষ্ণ তাকে আহ্বান করলেন দক্ষিণেশ্বরে যাবার জন্য দক্ষিণেশ্বরে গিয়ে ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে একটি প্রগাঢ় ভালোবাসার সম্পর্ক গড়ে উঠল এবং এমনই ভালোবাসার সম্পর্ক যে শ্রীরামকৃষ্ণ সেটি পরীক্ষা করতে চেয়েছেন তিনি নরেন্দ্রনাথকে দেখলে আগে বিহল হয়ে যেতেন নরেন্দ্রনাথ এলে পরে আপ্লুত হতেন না এলে খুব বিষণ্ন হতেন যে নরেন্দ্রনাথ সেই নরেন্দ্রনাথের ব্যাপারে বেশ কিছুদিন খুব উদাসীন থাকলেন তবু দেখলেন নরেন্দ্রনাথ যেমন আসতেন সেই রকমই আসছেন একদিন জিজ্ঞাসা করলেন শ্রী রামকৃষ্ণ তুই কেন আসিস আমি তোর সঙ্গে তো একটা কথাও বলি না নরেন্দ্রনাথ বললেন যে আমি কি আপনার কথা শুনতে এখানে আসি আমি আপনাকে ভালোবাসি আপনাকে না দেখে থাকতে পারি না তাই আসি তখন শ্রীরামকেশর স্বীকার করলেন যে তিনি তার নরেনকে বিড়ে দেখছিলেন বীরে মানে পরীক্ষা করে দেখছিলেন এবং দেখলেন যে ভালোবাসার টানি তিনি সেখানে আসছেন এবং ভালোবাসা দিয়ে মানুষের জীবনের পরিবর্তন আনা যায় এটি স্বামীজি শিখেছিলেন তার গুরু শ্রীরামকৃষ্ণের কাছ থেকেই স্বামী বিবেকানন্দের জীবনে যেটি একটি অদ্ভুত পরিবর্তন ঘটলো সেই পরিবর্তনটির পিছনে কিন্তু শ্রীরামকৃষ্ণের প্রগাঢ় ভালোবাসাই থেকে বেশি কাজ করেছে নরেন্দ্রনাথ যুবক বয়সে ব্রাহ্ম সমাজে সদস্য হয়েছেন ব্রাহ্ম সমাজে ভগবান সম্বন্ধে ধারণা তাতে দ্বৈতভাবের ধারণায় বেশি পাওয়া যায় ভগবান আছেন ভক্ত তাকে আহ্বান করছেন তাকে পিতা বলে সম্বোধন করছেন এরকম ভাবটি তাদের থাকে কিন্তু যতক্ষণ না অদ্বৈত দর্শনে কেউ পৌঁছাতে পারছেন ততক্ষণ পর্যন্ত তার ভেতরের পরিপূর্ণ ব্রহ্ম জেগে ওঠে না এই ভেতরের যে ব্রহ্ম আছেন সব সময়ের জন্যই আছেন তাকে জাগানোর জন্য তাকে উপলব্ধি করার জন্য যে দর্শনে তার একটু উৎপত্তি দরকার সেই দর্শনটির নাম হচ্ছে অদ্বৈত দর্শন শ্রীরামকৃষ্ণ তাকে সেই দিকে নিয়ে আসতে চাইছেন নিয়ে আসার জন্য মাঝে মাঝে তাকে তার ঘরে রাখা একটি বই অষ্টাবক্র সংহিতা যেটি অদ্বৈত বেদান্তের একটি অতি উত্তম বই সেই বইটি মাঝে মাঝে পড়তে দিচ্ছেন নরনাথ পড়ছেন কিন্তু পড়তে পড়তেই মাঝে মাঝে বই বন্ধ করে বলছেন এই সমস্ত বই পড়া মানে পাপ করা কারণ এখানে বলা আছে যে ঈশ্বর এবং আমি এক এবং জগতে যা কিছু দেখছি সবই ঈশ্বর সবই ব্রহ্ম তা কখনও হতে পারে ঈশ্বর এবং আমি কখনো এক হতে পারে শ্রীরামকৃষ্ণ শুধু তাকে বলেন তোকে তো আমি এটা পড়ে বুঝতে বলছি না তোকে শুধু আমাকে পড়ে শোনাতে বলছি ভালোবাসার টান আছে খুব স্বাভাবিক কারণেই স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ তখন তিনি শ্রীরামকৃষ্ণকে পরে পড়ে শোনাচ্ছেন একদিন এরকম পরে টোড়ে খানিকটা যেন বিতঃশ্রদ্ধ হয়েই ঘরের বাইরে যখন গেছেন হাজরা মোসাই বাইরে বসেছিলেন হাজরামশাইয়ের সঙ্গে নরেন্দ্রনাথ নানা মজার করতেন নানা রকম মজার কথা বলতেন সেদিন হাজরা মশাইকে বলছেন আজ আজমশাই একটা অদ্ভুত কথা পড়লাম সেখানে বলছে যা কিছু দেখছি সবই ব্রহ্ম এই ঘটিটাও ব্রহ্ম বাটিটাও ব্রহ্ম তাই কখনো হয় নাকি এই যখন বলছেন হাসাহাসি করছেন এমন সময় শ্রীরামকৃষ্ণ তার ঘর থেকে বেরিয়ে এসে বারান্দায় দেখছেন নরেন্দ্র এবং তার ফ্রেন্ড শ্রীরামকৃষ্ণের ভাষায় হাজরা দুজনে হাসাহাসি করছেন সেই জিজ্ঞাসা করলেন কী সব আলোচনা করছ গো নরেন্দ্রনাথ বললেন যে এই সব বলছিলাম যে বইয়ে লেখা লেখা আছে কি না ঘটিটা ঈশ্বর বাটিটা ঈশ্বর তা কখনো হয় নাকি শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে একটু স্পর্শ করলেন সে স্পর্শমাত্র নরেন্দ্রনাথের উপলব্ধি হল জগতে একটি মাত্র সত্তা আছে দ্বিতীয় কোনো সত্তা নেই এবং সেই উপলব্ধি এত প্রগাঢ় হলো যে যখন বাড়ি ফিরে গেলেন তখনও সেই রকমভাবেই তার চলছে খেতে বসে খেতে পাচ্ছেন না কারণ যতক্ষণ পর্যন্ত খাদ্য এবং খাদক পৃথক না হয় ততক্ষণ খাওয়ার ইচ্ছা জাগে না এখানে যখন খাদ্য খাদক এবং যিনি পরিবেশন করছেন সব যদি এক হয়ে যায় কে খাবে যাই হোক যখন এরকম খেতে খেতে খাওয়া থামিয়ে দিচ্ছেন মা তাকে মাঝে মাঝে বলছেন খেতে তখন খাচ্ছেন কিন্তু ভাবটি তার মধ্যে তখনও খুব প্রবলভাবে আছে পরে একসময় গিয়ে ফেঁদোর ধারে রেলিংয়ে মাথা ঠুকে দেখছেন সেটা সত্যি সত্যি রেলিং অথবা সেটাও সেই যেই চৈতন্য যে চৈতন্যে তিনি ভাসছেন সেই চৈতন্য কিনা এরকম একটা অদ্ভুত উপলব্ধি তার প্রথম হলো একত্বের অনুভূতি তার প্রথম ঘটলো যখন কাশীপুরে শ্রীরামকৃষ্ণ এসেছেন তার শরীরে চিকিৎসার জন্য ডাক্তারের নির্দেশে তখন আদি যুবক বক্তা তাকে খুব সেবা করছেন নরেন্দ্রের খুব ইচ্ছা যে ওই যে সমাধি যে সমাধিতে এক বই দুই কিছু নাই এই উপলব্ধি হয় সেই সমাধি নির্বিকল্প সমাধি তিনি লাভ করতে চান শ্রীরামকৃষ্ণকে বলছেন শ্রীরামকৃষ্ণ তার কথা যেন শুনছেন না অবশেষে একদিন সেই সমাধির অবস্থা তার লাভ হল এবং সমাধি থেকে উত্থিত হয়ে তিনি যখন শ্রীরামকৃষ্ণের কাছে এলেন শ্রীরামকৃষ্ণ বললেন তুই যা চেয়েছিলি তা তো হলো কিন্তু সেই ঘরে এখন চাবি দেওয়া থাকলো চাবি থাকলো আমার কাছে পরে যখন সময় হবে তখন খুলব এখন তোকে কাজ করতে হবে নরেন্দ্রনাথের তখন যে অবস্থা সে অবস্থায় কোনো কাজের কথা তিনি ভাবতে পারছেন না তাতে বিশেষ ইচ্ছাও নেই তিনি বললেন আমি পারবো না শ্রীরামকৃষ্ণ বলেছেন তোর হার করবে এবং বস্তুপক্ষে তাই দেখা যায় শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পরে নরেন্দ্রনাথ বহুবারই চেষ্টা করেছেন ওই নির্বিকল্প সমাধি অবস্থাতে বুধ হয়ে থাকতে যে কথা বলে একবার তিনি কাশীপুরে তিরস্কৃত হয়েছেন শ্রীরামকৃষ্ণের কাছে যখন শ্রীরামকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করেছেন তুই কি চাস নরেন্দ্রনাথ বলেছেন আমি চাই সুখদেবাদির মতো সমাধিতে বুঁদ হয়ে বসে থাকতে তখন শ্রীরামকৃষ্ণ তাকে ভর্সনা করে বলেছেন যে তুই কেন এত হিনবুদ্ধি হবি তুই তো বিশাল বটবৃক্ষের মতো হবি তোর কাছে বহু লোক এসে তাদের প্রাণ জুড়াবে আর তুই কেন শুধুমাত্র নিজের মুক্তি চাইছিস না না এত ছোট নজর করিস না সুতরাং নরেন্দ্রনাথের সেই ভেতরের ইচ্ছাটি শ্রীরামকৃষ্ণ মহাসমাধির পরে আরও ভালোভাবে জাগলো। কিন্তু শ্রীরামকৃষ্ণ তাকে তো বলেছেন যে তাকে কাজ করতে হবে তাই যতবারই দেখি আমরা তিনি ধ্যানে মগ্ন হবার চেষ্টা করছেন ততবারই নানা কারণে তাকে সেই ধ্যান অবস্থা থেকে উঠে আসতে হচ্ছে নানা কারণে শেষ পর্যন্ত ঠিক করেছে না কাজ করি বরং ভারতবর্ষের তীর্থগুলিতে ঘুরি এই তীর্থে বহু যুগ ধরে মুনি ঋষিরা কত তপস্যা করেছেন সেখানে আধ্যাত্মিকতার ভাব জমাট বেঁধে আছে অতএব গোটা ভারতবর্ষের তীর্থস্থানগুলিতে যাওয়া যাক অধিকাংশ জায়গায় তিনি পদব্রজে যাচ্ছেন এবং তার ফলে হয়েছে কি সমাজের সমস্ত শ্রেণীর মানুষের সঙ্গে তার পরিচয় হচ্ছে কখনও থাকছেন রাজপ্রাসাদে কখনও দরিদ্রের কুটিরে কখনো গাছতলায় যেখানে যাচ্ছেন সেখানকার মানুষের সঙ্গে পরিচয় ঘটছে ভারতবর্ষের সঙ্গে একটা নিবিড় পরিচয় ঘটছে এবং যখন ভারতবর্ষের সঙ্গে পরিচিত হচ্ছেন তখন তার মনে পড়ছে শ্রীরামকৃষ্ণের কথা শ্রীরামকৃষ্ণ বলেছিলেন তাকে কাজ করতে হবে কি কাজ করতে হবে তার জন্য একটা তিনি ইঙ্গিত পাচ্ছেন ইঙ্গিত হচ্ছে এই যে ভারতবর্ষ এককালে সব দিক দিয়ে এত উঁচু জায়গায় ছিল সেই ভারতবর্ষে যে অধপথিত অবস্থা সে অবস্থা থেকে ভারতবর্ষকে তুলতে হবে কেন তুলতে হবে না ভারতবর্ষের কাছেই আছে সমস্ত সভ্যতার চাবি মানব মানব সভ্যতা যদি টিকতে হয় তাহলে ভারতবর্ষকে মেরে ফেলে তা কখনো টেকানো যাবে না ভারতবর্ষ তার ভারতীয়তা নিয়ে থাকলে তবেই পৃথিবীর সভ্যতা টিকতে পারে এই জন্যই ভারতবর্ষকে জাগিয়ে রাখতে হবে ভারতবর্ষকে বাঁচিয়ে রাখতে হবে কিন্তু বাঁচাবেন কি করে ভারতবর্ষের যে অবস্থা দেখছেন মানুষের এত দারিদ্র যে ভারতবর্ষের যে মূল ধর্মকথা সেই ধর্মকথাগুলি ভালো করে শোনার ভালো করে চিন্তা করার অবকাশ কারণ নেই সমস্ত মানুষ অধঃপতিত হতে হতে এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যে তারা যেন তারা যে মানুষ সে কথাটিও তারা ভুলে গেছে স্বামীজির ভাষায় তারা একেবারে পশু পদবিতে উপনীত হয়েছে এই অবস্থার থেকে তাদের উদ্ধার না করতে পারলে ভারতবর্ষে সাধারণ মানুষ বাঁচবে না আর সাধারণ মানুষ না বাঁচলে ভারতবর্ষ বাঁচবে না ভারতবর্ষ না বাঁচলে পৃথিবীর সভ্যতা টিকবে না অতএব ভারতের সাধারণ মানুষের উন্নতি করতেই হবে এ একটি ইচ্ছা তার মনের মধ্যে তখন জাগতে আরম্ভ হয়েছে এরকম একটি ভাব নিয়েই তিনি ধীরে ধীরে কন্যাকুমারী পর্যন্ত পৌঁছেছেন ভারতবর্ষের দক্ষিণ প্রান্তে সেখানে গিয়ে ভারতের শেষ শিলাখণ্ডে ধ্যানস্থ হয়েছেন তার ধ্যানের যে ভারতবর্ষ তার ধ্যানের যে বিষয় সন্ন্যাসীর ধ্যানের বিষয় ভগবান ব্রহ্ম আত্মা ইত্যাদি সেখানে তার ধ্যানের বিষয় নয় তা ধ্যানের বিষয় ভারতবর্ষ তার চোখের সামনে ভারতের তিনটি রূপ খুব হয়ে ভেসে উঠল প্রথম হল অতীত ভারতের গৌরবজ্জ্বল দিনগুলি তা চোখের সামনে ভেসে উঠল দেখলেন এককালে এই ভারতই পৃথিবীর সমস্ত মানুষকে আলো দিয়েছে ভারতীয় সভ্যতার যখন থেকে উদ্ভব ঘটেছে তখন অন্যান্য সভ্যতার কোনো জন্মই হয়নি তারপরে এলতা চোখের সামনে ভারতবর্ষের বর্তমান অধপতিত রূপ যে ভারতবর্ষ একদিন সব মহান ছিল সেই ভারতবর্ষে কি করুণ অবস্থা বিদেশীর পদানত থাকতে থাকতে ভারতবর্ষ তার নিজস্বতা ভুলে গিয়েছে ভারতবর্ষ তার ভারতবর্ষ সম্বন্ধে যে তার গৌরব সেই গৌরব পর্যন্ত তার করতে ভুলে গেছে তারপরেই কিন্তু ভবিষ্যৎ ভারতের ছবিটা চোখের সামনে এসেছে এবং দেখেছেন সেই ভারতবর্ষ অতীত ভারতবর্ষ থেকেও অনেক বেশি গৌরব উজ্জ্বল এই জন্যই স্বামী বিবেকানন্দ যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি এত ইতিবাচক কথা ওই যে রবীন্দ্রনাথ লিখছেন না একজনকে এ যদি ভারতবর্ষকে জানতে চাও তাহলে বিবেকানন্দকে পড়ো কারণ বিবেকানন্দের মধ্যে সবই ইতিবাচক তার মধ্যে নেতিবাচক কথা কিছু নেই আসলে ইতিবাচক হওয়ার কারণটি হচ্ছে এই তিনি তো দেখতে পেয়েছেন চোখের সামনে পরিষ্কার তার চোখের সামনে ফুটে উঠছে ভারতবর্ষের উজ্জ্বল ছবি হতে পারে কিছুকালের জন্য ভারতবর্ষ অবনত অবস্থায় এসছে কিন্তু এই অবনতি চিরকালের জন্য নয় তার উত্থান হবেই হবে কিন্তু সেই উত্থান কাজকে ত্বরান্বিত করা প্রয়োজন এবং ত্বরান্বিত করার জন্য সব থেকে আগে দরকার ভারতের সাধারণ মানুষের অবস্থার উন্নতি সাধারণ মানুষের অবস্থার উন্নতি করতে গেলে দরকার দুটি জিনিসের কিছু মানুষ যারা এই সমস্ত সাধারণ মানুষের উন্নতির জন্য একটি ছক করে পরিকল্পনা করে কাজে লাগতে পারে আর দরকার কিছু অর্থের যে অর্থ দিয়ে এই মানুষের কল্যাণ করা যেতে পারে গোটা ভারতবর্ষ ঘুরে দেখেছেন সেখানে মানুষ হয়তো কিছু পাওয়া যাবে যারা তার সঙ্গে কাজ করতে খুবই সম্মত কিন্তু কাজ করার জন্য যে অর্থের প্রয়োজন তা কোথায় ভারতবর্ষে দুঃখ করে বলছেন যে ভারতবর্ষের কাজের জন্য টাকা দেবে সেমন লক্ষ্যই রাজা মহারাজ যারা আছেন তার অধিকাংশই যেন পাথর দিয়ে বুক বাঁধিয়েছেন তাদের কাছে সমস্ত সাধারণ মানুষের হাহাকার সাধারণ মানুষের কান্না তাদের কাছে কখনোই ঢোকে না এবং সেই জন্যই স্বামীজি ভাবছেন কি করা যায় ইতোমধ্যে স্বামীজির যে পাণ্ডিত্য তার সঙ্গে বহুজনের পরিচয় ঘটেছে যেখানে যেখানে গেছেন বহু লোকের সঙ্গে পরিচয় ঘটেছে তাই জন তাকে অনুরোধ করেছে তিনি যেন বিদেশে যান তাঁর এই যে অদ্ভুত পাণ্ডিত্য ভারতবর্ষ সম্বন্ধে তার যে অদ্ভুত জ্ঞানের গভীরতা এইটি বিদেশে তিনি যেন প্রচার করেন কারণ বিদেশের মানুষের কাছে বিশেষ করে যাদের অনুকরণ করে ভারতবর্ষ তখন চলছে পাশ্চাত্য দেশ তাদের কাছে ভারতবর্ষের মর্যাদা একেবারেই নেই স্বামী যেন ভারতবর্ষের মর্যাদার কথা সেখানে গিয়ে বলেন সেই সময় প্রভাবশালী ব্যক্তিরা অনেকেই স্বামীজিকে বলেছেন সাধারণ মানুষও বলেছেন স্বামীজি বললেন যে সাধারণ মানুষের যদি ইচ্ছা হয় তারাই আমাকে চাঁদা করে পয়সা তুলে দেবে এবং তাদের পয়সাতেই আমি যাবো সে দেশে বস্তুপক্ষে চাঁদা তোলা হয়েছিল এবং তাদের সে সংগৃহীত অর্থের সঙ্গে আরও কিছু অর্থ ক্ষেত্রীর মহারাজের দেওয়া অর্থ এই নিয়ে তিনি ওদেশে গিয়েছিলেন এবং ওদেশে দেশে যাওয়ার পেছনে স্বামীজি বলছেন আমার প্রথম আসার উদ্দেশ্য ছিল এখান থেকে কিছু অর্থ উপার্জন করা আমাদের যা আছে তা পাশ্চাত্য দেশকে দেব আমাদের আছে আধ্যাত্মিকতা সেই আধ্যাত্মিকতা দেব পাশ্চাত্য দেশকে আর পাশ্চাত্য দেশ থেকে তাদের যা আছে বিজ্ঞান প্রযুক্তি সেইগুলি আমাদের দেশে নিয়ে যাব। এই দুটি যদি মিলন ঘটানো যায় আধ্যাত্মিকতা এবং বিজ্ঞান প্রযুক্তি যা মানুষকে ভোগের সম্ভার সংগ্রহ করে দিচ্ছে যা মানুষকে সুখের উপকরণ সংগ্রহ করে দিচ্ছে এই যদি দুটি একসঙ্গে করা যায় তাহলেই সভ্যতা টেকে শুধুমাত্র আধ্যাত্মিকতা নিয়ে চললে পরেও সেটি এক পেশে হয়ে যাবে তাতে পৃথিবীর সভ্যতা টিকতে পারে না আবার যদি শুধুমাত্র এই ভোগবাদী চিন্তাভাবনা নিয়ে জড়জগতের উন্নতি চেষ্টা করা যায় তাহলেও কিন্তু কোনো সভ্যতা টিকতে পারে না এই দুটি জগতেরই জড়জগত এবং অধ্যাত্ম জগৎ দুটি জগতের সঙ্গে একটি সম্মিলন ঘটানো দরকার এবং সেইটি ঘটানোর জন্যই তিনি সেদেশে গেছেন তাদের সঙ্গে কথা বলে তাদেরকে ভারতবর্ষের ভাব দিয়ে ভারতবর্ষের উন্নতির জন্য তাদের কাছ থেকে তিনি অর্থ সংগ্রহ করবেন এই ভাবনা নিয়ে গেছেন এবং যাওয়ার একটি সুযোগ ঘটে গেল শুনেছিলেন আমেরিকাতে পার্লামেন্টার রেলিজিয়ান্স হবে বিশ্ব ধর্ম মহাসভা হবে সেখানে তিনি যাচ্ছেন যোগ দিতে এবং সেখানে যখন গিয়েছেন তার কাছে কোনো পরিচয়পত্র না থাকা সত্ত্বেও যোগ দিতে পেরেছেন একটি কারণে যে সেখানকার যারা জন তারা স্বামীজিকে খুব নানাভাবে সাহায্য করেছেন করে ওই বিশ্ব ধর্ম মহাসম্মেলনে যোগ দেওয়ার সুযোগ করে দিয়েছেন সেখানে স্বামীজির যে বক্তৃতা প্রথম দিনেই বক্তৃতা মানুষের হৃদয় জয় করেছে সমস্ত মানুষ স্বামীজির কথাতে উদ্বুদ্ধ হয়েছেন মুগ্ধ হয়েছেন কারণ তার মধ্যে কোনো তো সংকীর্ণতা ছিল না কোনো বিশেষ সম্প্রদায়ের কথা তিনি তো বলছেন না তিনি বলছেন ভারতবর্ষের উদার ধর্মের কথা যে ধর্ম মানুষকে মানুষের তফাৎ দেখে না যে ধর্ম প্রতিটি মানুষের মধ্যে ভগবানকে দেখার চেষ্টা করে সেই ধর্মের কথা বলছেন এবং তার ফলে সে দেশে স্বামীজির খুব নাম হলো স্বামীজি চেয়েছেন তার এই বক্তৃতার দ্বারা তিনি মানুষকে উদ্বুদ্ধ করে তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করবেন কিন্তু কিছুকাল পর দেখলেন যে তিনি সন্ন্যাসী থেকে অর্থ সংগ্রহ করার ব্যাপারটি বড় কঠিন ব্যাপার এবং তিনি বরং তাদের দেশের যে অভাব যেখানে সে অভাবের কথা মনে রেখে সেখানে ধর্মপ্রচারে বেশি মোট মন দিলেন এবং সেখানে ভারতীয় ভাবনা চিন্তা আস্তে আস্তে বেশি প্রচারিত হতে আরম্ভ হল স্বামীজি কয়েক বছর তিরানব্বই সালে ওদেশে গেছেন আর ফিরে এসছেন সাতানব্বই সালে এই কয়েক বছর পাশ্চাত্য দেশে কাটিয়ে যখন ফিরে আসছেন তখন ও দেশের কেউ কেউ জিজ্ঞাসা করেছেন স্বামীজি এই পাশ্চাত্যের ভোগবিলাস পূর্ণ জীবন এতদিন কাটালেন সেখান থেকে এখন ভারতবর্ষে গিয়ে আপনার কীরকম লাগবে কারণ এখানকার মানুষ আপনার আপনার যে বিদ্যাবত্তা আপনার যে পাণ্ডিত্য তার মর্যাদা দিতে পারে এখানকার মানুষ জানে আপনার কি আপনার ভেতরে কি আছে তা এখানকার মানুষ বুঝতে পারে তার স্বীকৃতি দেয় কিন্তু সেখানে তো আপনাকে কেউ স্বীকৃতিও দেবে না আর এই এত ভোগ বিলাসের মধ্যে ছিলেন এরপরে গিয়ে ভারতবর্ষে সেই দারিদ্রের মধ্যে কেমন লাগবে আপনার স্বামীজি খুব দৃপ্ত উত্তর দিয়েছেন তখনই এতটুকু ইতস্তত না করে বলেছিলেন দেখো এখানে আসার আগে ছোটোর থেকে শুনে এসেছি ভারতবর্ষ পবিত্র দেশ ভারতবর্ষ পুণ্যভূমি শুনে এসেছি আমি শুনে শুনেও তা বিশ্বাস করতাম কিন্তু এখানে আসার পরে সেই বিশ্বাসটা আমার আরও দৃঢ় হয়েছে আমার কাছে মনে হয়েছে ভারতবর্ষের মৃত্তিকার প্রতিটি ধুলিকণা পর্যন্ত আমার কাছে পবিত্র এবং সেই পবিত্রতা দিয়েই সেই পবিত্র মাটিতে আমি ফিরে যেতে চাই এখানে ফিরে এলেন কি বিপুল অভ্যর্থনা জানানো হলো একেবারে দক্ষিণে কলম্বো থেকে উত্তরে আলমোড়া পর্যন্ত সর্বত্র তাকে বিপুল অভ্যর্থনা জানানো হলো ভারতবর্ষে একটা অদ্ভুত আলোড়ন ঘটে গেছে এর মধ্যে কারণ ও যখন মানুষ স্বামীজিরা প্রশংসা করছেন সেই প্রশংসা বাক্য শুনে পরাধীন ভারতবর্ষ তখন স্বামীজির দিকে দৃষ্টি ফিরিয়েছে এবং স্বামীজি ফিরে আসার পর তাই সকলেই খুব স্বামীজিকে নিয়ে যখন মাতামাতি করছেন স্বামীজি বহু জায়গাতে সেই সময়ের উপযোগী তাকে যখন অভ্যর্থনা জানানো হচ্ছে সেই সময়ের উপযোগী যে বক্তৃতা দিচ্ছেন সেই বক্তৃতাগুলি ভারতে বিবেকানন্দ নামক একটি গ্রন্থে লিপিবদ্ধ আছে সেই বক্তৃতাগুলো যখন আমরা পড়ি দেখতে পাই স্বামীজি খুব পরিষ্কার ভাষায় বলছেন যে ভারতবর্ষের উন্নতি করতে গেলে ধর্মকে ধরেই করতে হবে কারণ ভারতবর্ষ ধর্মের দেশ আমরা এটিকে ভালোই ভালোও বলতে পারে না মন্দও বলতে পারে না ঘটনা রকম ঘটে গেছে সুতরাং কিছু করার নেই বলছেন যে যদি কেউ কখনো ভাবে যে গঙ্গা নদী যেদিক দিয়ে প্রবাহিত হয়েছে এই প্রবাহটি ঠিক হয়নি তাকে আবার উৎসতে ফিরিয়ে নিয়ে গিয়ে সেখান থেকে নূতন পথে প্রবাহিত করব। সেটি যদি বা কখনো সম্ভব হয় কিন্তু ভারতবর্ষের মাটিতে ধর্ম যেভাবে সে গেড়ে বসেছে তাকে তুলে দিয়ে তার জায়গায় অন্য কিছু বসিয়ে কখনো ভারতের উন্নতি হতে পারে না ভারতের উন্নতি করতে গেলে ধর্মকে আশ্রয় করেই করতে হবে এটি স্বামীজির একটি প্রধান বক্তব্য ছিল এবং সেক্ষেত্রে ধর্মের খুব পরিষ্কার সংজ্ঞা তিনি দিচ্ছেন ধর্ম মানে কিন্তু ধর্ম সম্প্রদায় নয় সাম্প্রদায়িকতা এবং ধর্ম দুটি ভিন্ন জিনিস ধর্ম মত এবং ধর্ম দুটি ভিন্ন জিনিস ধর্ম হচ্ছে লক্ষ্য ধর্মমত সে লক্ষ্যে পৌঁছাবার ভিন্ন ভিন্ন পথ এখন একটি জায়গাতে যাওয়ার জন্য পথগুলো আপাতদৃষ্টিতে ভিন্ন ভিন্ন হতে পারে কোনোটি উত্তর দিক থেকে আসছে কোনোটি পূর্ব দিক থেকে আসছে কোনোটি পশ্চিম দিক থেকে আসছে যে পথ দিয়ে আসে না কেন শেষ পর্যন্ত একই লক্ষ্যে যেমন সকলে পৌঁছায় সেরকম স্বামীজি বলছেন যে লক্ষ্য হচ্ছে এক মানুষের ভেতরে যে দিব্য ভাব মানুষের ভেতরে যে দেবভাব সেইটি উপলব্ধি করার নাম হয়েছে ধর্ম ধর্মের সংজ্ঞা বলছেন মানুষের ভেতরে যে দেবত্ব জন্ম থেকেই আছে অন্তর্নিহিত দেবত্ব সেই দেবত্বের বিকাশের নাম হচ্ছে ধর্ম এবং স্বামীজি তার নিজের জীবনের আদর্শ বলতে গিয়ে ভগিনীর ইবিধাকে লিখছেন এক জায়গাতে যে আমার আদর্শকে অন্ত বস্তুত অতি সংক্ষেপে প্রকাশ করা চলে আর তা এই মানুষের কাছে তার অন্তর্নিহিত দেবত্বের বাণী প্রচার করতে হবে এবং সর্বকার্যে সেই দেবত্ব বিকাশের পন্থা নির্ধারণ করে দিতে হবে এখন এই দেবত্বের কথা বলার আগে দরকার হচ্ছে ভারতবর্ষের মানুষের মধ্যে কিছু অন্ের সংস্থান করা কারণ শ্রীরামকৃষ্ণ বহুবারই বলেছেন খালি পেটে ধর্ম হয় না এটি স্বামী বিবেকানন্দ মনে রেখেছেন তাই তাদের খালি পেট যাতে ভরে তার জন্য তিনি ব্যবস্থা করেছেন শুধুমাত্র ওই ত্রাণকার্যের দ্বারা বহুক্ষু মানুষকে খাদ্য বিতরণের ব্যাপারটিতে স্বামীজির বড় আপত্তি ছিল তারই অত্যন্ত প্রিয় গুরু ভাই স্বামী অখণ্ডানন্দজি যখন দীর্ঘদিন ধরে দুর্ভিক্ষ সেবা কার্য করছেন স্বামীজি প্রথম দিকে তার খুব প্রশংসা করলেও পরবর্তী ক্ষেত্রে তার দৃষ্টি আকর্ষণ করছে অন্য দিকে বলছে একটি মানুষকে এই দিয়ে দিয়ে কখনও তার অভাব দূর করা যেতে পারে না তা অভাব দূর করতে গেলে তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে এবং নিজের পায়ে দাঁড়ানোর জন্য যা দরকার তা হল শিক্ষা এই শিক্ষা কিন্তু শুধুমাত্র সার্টিফিকেট অর্জন নয় শিক্ষা বলতে স্বামীজি বলছেন মানুষের ভেতরের যে পূর্ণতা প্রথম থেকেই আছে সেই পূর্ণতার বিকাশের নাম শিক্ষা এবং এই শিক্ষা পেলে পরেই মানুষের মধ্যে আস্তে আস্তে আত্মপ্রত্যয় জেগে ওঠে আত্মপ্রত্যয় জেগে উঠলে আত্মবিশ্বাস জাগলেই আস্তে আস্তে মানুষ নিজের পথ নিজে করে নিতে পারে এই প্রসঙ্গে স্বামীজি ভারী সুন্দর একটি ঘটনার কথা বলতেন বলতে আমেরিকায় গিয়ে দেখতাম কিছু কিছু লোক যারা আয়ারল্যান্ড থেকে আসছে সে আইরিশরা সেখান তারা তো একটি উপনিবেশের উপ উপনিবেশে বাস করার ফলে তাদের মধ্যে ওই ঔপনিবেশিক মানসিকতা জন্মে গেছে যে আমাদের দ্বারা কিছুই হবে না আমরা নিতান্ত দিন নিতান্তহীন তুচ্ছ তবু সেখান থেকে পালিয়ে এসছে যখন আমেরিকায় ঢুকছে তারা একবারে ভয়ে জড়সড় হয়ে কুঁজো হয়ে ঢুকছে হাতে একটা পুঁটলি সেই পুঁটলিটা লাঠির আঘাতে ঝুলিয়ে নিয়েছে সেই পুঁটলিটা নিয়ে ভয়ে ভয়ে এদিক ওদিক তাগাতেগাতে এগিয়ে যাচ্ছে ও দেশে আমেরিকা এইসব দেশে আমাদের দেশে যেমন কাউকে খোকা বা এই যে বাবা এরকম সম্বোধন করা হয় ওদের সেরকম সম্বোধন করে প্যাট বলে সে দেখছে সেই লোকটি যখন প্রথম ঢুকছে আমেরিকার মাটিতে যখন ঘুরছে হঠাৎ পেছন থেকে একজনকে তাকে খোঁজা দিয়ে বলছে প্যাট দেখেছে এবং প্যাট নামটা শুনে সে বুঝেছে যে নিশ্চয়ই কোনো আইডিসম্যান হবে কিন্তু তার চেহারার মধ্যে এমন একটি বলিষ্ঠ ভাব যে তার দিকে তাকাতে সাহস পাচ্ছে না এই লোকটি সেই প্যাট তো কোনো রকমে ভয় ভয়ে তার দিকে যখন তাকিয়েছে সেই লোকটি বলে দেখো প্যাট আমিও যখন প্রথম এদেশে এসেছিলাম তখন তোমারই মতো ছিলাম সেই আমি যদি আজকে এই অবস্থায় এসে পৌঁছাতে পারি তুমিও অবশ্যই পৌঁছাতে পারবে এবং তারপর দেখা গেল ধীরে ধীরে সেই প্যাটও আস্তে আস্তে আত্মবিশ্বাসে বিশ্বাসী হয়ে সে ধীরে ধীরে গড়ে উঠল স্বামীজি চেয়েছেন এই আত্মবিশ্বাসে বিশ্বাস সম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে শিক্ষা পারে সেইটি করতে এবং এইটি হলে পরে তখন মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারবে এবং নিজের অভাব দূর করতে পারবে যখন আর্থিক অভাব দূর হবে যখন তার খাদ্যবস্ত্রের সাশ্রয় হয়ে যাবে তখন সে আরও উচ্চতর বিষয়ে মন দিতে পারবে এই জন্যই স্বামীজি আঠারোশো সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন সেখানে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার সময় তার উদ্দেশ্যই হলো ভারতের যে ধর্মভাব সেটি প্রচার করা দেশে বিদেশে সর্বত্র কিন্তু সেই প্রচার করার জন্য অনুকূল পরিবেশ যাতে তৈরি হতে পারে তার জন্য ভিন্ন ভিন্ন ক্ষেত্রে সেবা কার্যের মাধ্যমে এইগুলি গড়ে তুলতে হবে বহু শিক্ষা প্রতিষ্ঠান বহু চিকিৎসালয় অনেক কিছু আস্তে আস্তে গড়ে উঠল এবং এদের মাধ্যমে মানুষের সেবা হচ্ছে মানুষের সেবা কিন্তু মানুষ হিসাবে মানুষের সেবা হচ্ছে না মানুষকে সাক্ষাৎ ভগবানের প্রকাশ জেনে তার সেবা হচ্ছে এইটি হচ্ছে বিবেকানন্দের দর্শন আমরা প্রথমে বলেছিলাম যে স্বামীজির জীবন কর্মপদ্ধতি এবং দর্শন অনুকরণীয় স্বামীজি জীবন আমরা দেখেছি সেই জীবনটি অত্যন্ত স্বচ্ছ জীবন সেখানে কোনো জটিলতা নেই একটি বুদ্ধিদীপ্ত স্বচ্ছ জীবন সেটি নিশ্চয়ই অবলম্বন করতে হবে আমাদেরকে অনুসরণ করতে হবে তার কর্মপদ্ধতির কথা আমরা আলোচনা করেছি এবং দেখছি তার দর্শনটি কি তার দর্শন হচ্ছে প্রতিটি জীব আসলে ব্রহ্মস্বরূপ এই কথাটিও শিখেছেন শ্রীরামকৃষ্ণের কাছে যখন একদিন দক্ষিণেশ্বর আলোচনা হচ্ছে ঈশ্বর লাভের উপায় সম্বন্ধে এক বৈষ্ণব সম্প্রদায়ের যে মত যে ঈশ্বর লাভ যারা করতে চান ভগবান লাভ যারা করতে চান তাদের জীবে দয়া নামেই রুচি এবং বৈষ্ণব সেবন বৈষ্ণব পূজন এই তিনটি অবশ্যকরণীয় এই জীবে দয়া প্রসঙ্গে যখন আলোচনা আরম্ভ হয়েছে তখনই শ্রীরামকৃষ্ণ একটু ভাবাবস্থায় কিছুকাল থেকে সেখান থেকে নেমে এসে শ্রীরামকৃষ্ণ বললেন জীবে দয়া নয় শিবজ্ঞানে জীব সেবা কারণ দয়ার মধ্যে যে ভাবটি থাকে তাহলে এই আমি বড় এবং যাকে দয়া করছি সে আমার থেকে নিকৃষ্ট অধম এরকম ভাব নয় জীবই শিব জীবকে শিবজ্ঞানে সেবা করা বস্তুপক্ষে অদ্বৈত বেদান্তের মূল কথা হচ্ছে এই জগতে একটি মাত্র সত্তা আছে তার নাম হচ্ছে ব্রহ্ম সর্বম খলু ইদং ব্রহ্ম সুতরাং একজন মানুষ যখন অন্যকে সেবা করছে তখন সে বস্তুপক্ষে নিজেরই সেবা করছে অন্যকে যখন সাহায্য করছে সে নিজেকেই সাহায্য করছে কারণ একটি তো সত্তা আছে আমি যাকে অন্য বলে মনে করছে সে তো আমারই একটি প্রসারিত সত্তা আমি যাকে দেখছি আমার থেকে ভিন্ন বলে মনে করছে সে কিন্তু আসলে আমারই রূপ সুতরাং যদি আমি কাউকে হিংসা করি বিদ্বেষ করি সেটি আমি আমার নিজেকেই হিংসা করছি বিদ্বেষ করছি এরকম না করে আমি যদি আমার আমাকেই সাহায্য করতে চাই তাহলে সবথেকে বড়ো কাজ হচ্ছে জগতে যত মানুষ আছে যত জীব আছে সকলের প্রতি সেবা ভাব থাকবে এবং এই জন্যই স্বামীজি যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন তার যে মোটো তার যে নীতিকথা সেটি হলো এই আত্মন মোক্ষার্থম জগৎ জগদ্ধীতায়চ জীবনপাত করা এই যে আত্মন মোক্ষার্থ মুক্তি কিসের থেকে মুক্তি সমস্ত রকম বন্ধন থেকে মুক্তি আমরা রাজনৈতিক মুক্তি লাভ করেছি হয়তো কিন্তু এখনও বহু মুক্তি পেতে বাকি আছে আমাদের এখনও অর্থনৈতিক মুক্তি পেতে বাকি আছে সামাজিক মুক্তি পেতে বাকি আছে সবথেকে বেশি দরকার যা হলো আমরা যে বদ্ধ হয়ে আছি এইটি বোঝা দরকার সেই বুদ্ধিটি এলে তখনই আমরা মুক্ত হবার চেষ্টা করব সেই মুক্তিলাভ হচ্ছে নিজের মুক্তি লাভ এবং সঙ্গে সঙ্গে জগতে হিত সাধন এটি করতে হবে এবং এই জন্যই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন স্বামীজি তো আহ্বান করে গেলেন স্বামীজি বললেন যে একটি দেশের পক্ষে সবথেকে বেশি প্রয়োজন তার উন্নতির জন্য মানুষ প্রয়োজন টাকা নয় টাকাতে কিছু হয় না মানুষেরই প্রয়োজন আমরা এরকম শুনেছি স্বামীজি যখন বাচ্চাত্য দেশ থেকে ফিরে এলেন তখন স্বামীজির প্রভাব দেখে বেশ কিছু যুবক স্বামীজির কাছে এসেছেন তারা বলেছেন যে স্বামীজি আপনি বরং রাজনীতিতে আসুন আপনি এলে পরে আরও বহু লোক রাজনীতিতে আসবে এলে আমাদের স্বাধীনতা লাভ সহজ হবে স্বামীজি তাদের বলেছিলেন যে স্বাধীনতা তো আমি কালগি কালই তোদের কাছে এনে যেতে পারি কিন্তু ওরা কি রক্ষা করতে পারবি মানুষ কই আগে মানুষ দরকার সেই মানুষ তৈরির কাজটি স্বামীজি করতে চেয়েছে এবং সেইটির জন্যই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা যা মানুষ তৈরির কাজ করে যাচ্ছে এখনও পর্যন্ত স্বামীজিরই পদাঙ্ক অনুসরণ করে স্বামীজি আহ্বান করেছেন সকলকে বিশেষ করে যুব সম্প্রদায়কে আহ্বান করছেন বড় সুন্দর কথা এটি হে মহাপ্রাণ ওঠো জাগো জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে তোমার কি নিদ্রা সাজে এসো আমরা ডাকতে থাকি যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত হন যতক্ষণ না অন্তরের দেবতা বাইরের আহ্বানে সারা দেন জীবনে এর চেয়ে আর বড়ো কী আছে এর চেয়ে মহত্তর কোন কাজ আছে আমার এগিয়ে চলার সঙ্গে সঙ্গেই আনুষঙ্গিক খুঁটিনাটি সব এসে পড়বে আমি আট ঘাট বেঁধে কোনো কাজ করি না কার্যপ্রণালী আপনি গড়ে ওঠে ও নিজের কার্য সাধন করে আমি শুধু বলি ওঠো জাগো এই স্বামীজি উঠবার জাগবার জন্য আমাদের আহ্বান করেছেন তার কাছে প্রার্থনা করি তার আহ্বান শুনে আমরা যেন তার প্রদর্শিত পথে চলে আমাদের নিজেদের কল্যাণ করতে পারি সঙ্গে সঙ্গে জগতের কল্যাণে নিজে ব্রতি হতে পারি সকলকে আমার ধন্যবাদ নমস্কার নিবেদন করছি